নমস্কার বন্ধুরা আবার দেখুন গাছগুলো ঠিক কাটার যোগ্য হয়ে গেছে এবং এর থেকে কিন্তু আবার প্রোডাকশান নেওয়া যায় আমি দিব্যেন্দু আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট যেখানে এখানে ইনডোর আউটডোর ক্যাকটাস স্যাকুলেন্ট এবং আপনার বনসায়ের বিভিন্ন ধরনের আমি ভিডিও তুলে ধরে থাকি এবং কিভাবে ইনডোর প্ল্যান্টের কেয়ার করবেন সেই সম্বন্ধেও এটা আমার হচ্ছে সেট আপনাদের দেখাচ্ছি এইখানে সেট করা আছে এটা হচ্ছে আমার কাটিং এবং প্রোডাকশানের সেট এবং ওইদিকে একটা গ্রিন নেট দিয়ে দেখুন একদম জঙ্গলের ভিতরে বুঝতে পারছেন কি জানি না ওই দিকটা সব রেডি গাছ রাখা আছে তো এইগুলো সব মাদার গাছ এবং এই গাছগুলো এইভাবেই আমরা রাখি এবং একদম খোলা আকাশের নিচে এবং গাছের ছাওয়া তো এইখানে গ্রিন ভ্যারাইটি আছে দেখুন একদম জঙ্গলের মতো হয়ে গেছে এইগুলোকে রিপোর্ট করতে হবে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাসেঞ্জার স্নপ ইন্ডিয়া প্রভৃতি গাছ আছে এবং ভিতরে দেখুন সেইখানে ইয়েলো লেমন ইয়েলো এবং এই গাছগুলোকে জাস্ট একটা লো মেনটেনেন্সেই কিন্তু এই গাছগুলো একটা কস্টলি আইটেম গাছ এইভাবেই কিন্তু আমরা পরিচর্চা করি একদম টপিক্যাল ক্লাইমেট দিয়ে যেগুলো এইখানেও কিছু গাছ আছে দেখুন এগুলো একদম বিক্রির জন্য রেডি তো এবছরে খুব একটা আমি বিক্রি করবো না তো এইখানে জাস্ট এইগুলো মাদার করার জন্যই রেডি করছি এবং এইখানে কিছু কাটিং দিয়েছিলাম আপনাদের দেখিয়েছি তো সেইগুলোও সব রুট চলে এসছে এবং এইখানেও কিছু অ্যাগলোনিমা গাছ আছে দেখুন একদম জঙ্গলের ভিতরে হয়ে আছে তো এইগুলোতেও এবার কাটিংয়ের টাইম এসছে এবং গাছগুলির গ্লেজ এবং গ্রোথটা দেখুন ছবিতে কোনো রকমের এডিট টেডিট কিচ্ছু করানি এবং এখানে মোট বিশ চল্লিশটার মতো ভ্যারাইটি আছে যে একটি হোয়াইট ভ্যারাইটি এগুলো একটু কস্টলি আইটেম এইখানে সব বিপ্রয়ের ভ্যারাইটি পাতার গেট আপ দেখুন কত বড় বড় পাতা হয়েছে এবং এইখানে বিগ্রহে আরও কিছু ভ্যারাইটি আছে এবং গাছগুলো দেখুন কত বিউটিফুল লাগছে তো মাটি প্রিপারেশান কী সার দেবেন সেই সব ব্যবস্থাপনা এবং এইখানে দেখুন সত্তর আশিটা গাছ আবার বিভিন্ন ভ্যারাইটি কাটিং করেছি ওইখানের গাছগুলো রেডি হয়ে গেছে ওইগুলো রিপোর্ট করতে হবে এখানে অলরেডি মাটি আমার রেডি হচ্ছে ওইখানে কিছু মাটি রেডি করা আছে এবং এখানে কিছু কাটিং আবার দিয়ে আছে তো স্টেম কাটিং থেকে যেসব গাছগুলো হয়েছিলো সেইগুলোও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এইখানে দেখতে পাবেন এইগুলো সব স্টেম কাটিংয়ের গাছ এবং এইগুলো তিন মাসের গাছ আর এইগুলো আপনার টপ কাটিংয়ের গাছ যেগুলো বিক্রির জন্য রেডি তো এইখানে একটাই প্রবলেম যে আমরা যদি গাছের তলাই করি তো এইভাবে বড়ো বড়ো এই সব পাতা পড়ে গাছগুলো একটু গ্রোথ ডেভেলপমেন্টে তো প্রত্যেক দিন এসে পরিষ্কার করতে হয় এবং কিছু কুকুর ছাগলে নষ্ট করে দিয়েছে দেখুন এই গাছগুলো তো এরকম হবে কিছু করার নেই তো গাছগুলো শুধু গ্লেস এবং গ্রোথ দেখুন এইগুলো সব অ্যাগলোনিমা লিপস্টিকের কেটে নিয়েছিলাম মাদার গাছ থেকে তো আবার নতুন স্যুটস বেরিয়েছে আবার কাটার টাইম হয়ে গেছে এবং এইখানে সব কাটিংগুলো সব রেডি হচ্ছে তো এটা আপডেট ছিল এবং এবারে একে আমি আলাদা জায়গায় প্রতিস্থাপন করব। এবং এই গাছগুলোকে একটি গ্রিন নেটের নিচে দিয়ে তাকে সার ব্যবস্থাপনা কী কী করবো সেইগুলো নেক্সট ভিডিওতে আসতে চলেছে তো আজকের মতো এখানেই শেষ করছি